বললো পিঠার থেকে মানুষ বেশি হয়ে গেছে এখানে। মায়ের হাতের যে পিঠাটা খেতে পারি না, এই ধরনের অনুষ্ঠান হইলে অন্তত শীতের পিঠের যে আমেজ যেটা সেটা হলো কিছুটা হলো পাওয়া যাবে। এখানে পিঠা উৎসব হচ্ছে, শীতের সময় এমনি রাজশাহী বিশ্ববিদ্যালয় অনেক সুন্দর করে সেজে উঠে, তার উপরে হচ্ছিলো এই প্রথমে হচ্ছিলো ক্যাম্পাস বাউলনে শীতকালীন প্রোগ্রামের কারণে পিঠা উৎসব করতেছে, আর এটা আমাদের আসলে অনেক ভালো লাগতেছে। জবল লাগছে ভাই, এই ইউনিভার্সিটিতে এরকম একটা প্রোগ্রাম মানে করছে, এই জন্য সবাইকে ধন্যবাদ, যারা যারা করছে তাদেরকেও ধন্যবাদ। আর এরকম অনুষ্ঠান প্রতি বছর করা উচিত, ঠিক আছে ভাই? আমি এখানে ঢোকার পরে কোনো পিঠা পাই নাই, সবাই বলছে সেল আউট, মানে পিঠার থেকে মানুষ বেশি হয়ে গেছে এখানে। খুবই বিস্ময়কর একটা অবস্থা, পিঠা এত পরিমাণ বিক্রি হয়েছে যে আমরা এখন দিতে পারছি না, কাস্টমার আসছে আসে ঘুরে যাচ্ছে, এবং আমি প্রথমে পিঠাগুলো মানে বিছাতেই পাচ্ছিলাম না, এত পরিমাণ বিক্রি হচ্ছে, এত পরিমাণ চাহিদা ছিল, এবং আমাদের প্রত্যেক আইটেমের পিঠা ছিল, কিন্তু আমরা শেষ পর্যন্ত এত কাস্টমার ছিল যে আমরা দিতে পারছি না, এখন এসে এসে সবাই ঘুরে যাচ্ছে। খুবই ভালো একটা আয়োজন, তবে আমার দুঃখ মানে দুঃখ লাগছে, 10টা পর্যন্ত প্রোগ্রাম থাকার কথা হলো, আমি এসে কোনো স্টলে পিঠা পাই নাই আর কি। তো তাতে বোঝা যাচ্ছে যে মানুষের আসলে উন্মাদনা অনেক বেশি, সব মিলে ভালো একটা আয়োজন হয়েছে, এবং আমি আশা করছি এই ধরনের প্রোগ্রাম হওয়া দরকার, যারা আমরা বাসায় যেতে পারি না, মায়ের হাতের যে পিঠাটা খেতে পারি না, এই ধরনের অনুষ্ঠান হইলে অন্তত শীতের পিঠের যে আমেজ যেটা সেটা হলো কিছুটা হলো পাওয়া যাবে, এবং এই ধরনের প্রোগ্রাম আরও সংগঠন করুক, আরও হোক, আমি এই প্রত্যাশা করছি। অসাধারণ পরিবেশ, মানুষ আসতেছে, নতুন মানুষের সাথে পরিচয় হচ্ছে, এখানে উৎসবটা আসলে প্রতি বছর হওয়া উচিত, যেহেতু ক্যাম্পাসে এত বড় একটা ক্যাম্পাস, এই ক্যাম্পাসে অসাধারণ কিছু হওয়া উচিত, এটা বলবো অসাধারণ কিছু, এখানে অনেক নতুন নতুন মানুষ, নতুন নতুন সব কিছু, এই পরিবেশটা দেখলে যে কারো মন ভালো হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় একটা সারা জাগ কোনো সংগঠন বাউলিয়া মিলিত হয়ে এই উৎসবের আয়োজন করেছে। আমাদের এবং বাউলিয়ানার লক্ষ্য হচ্ছে বাংলাদেশে সুস্থ ধারার সংস্কৃতি চর্চাকে এগিয়ে নিয়ে যাওয়া এবং বিকশিত করা, যেন ছাত্রছাত্রীরা তাদের সুস্থ ধারার কাজকর্মের মাধ্যমে তারা হচ্ছে নিজেদের বিকশিত করতে পারে, এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সংস্কৃতি চর্চার ক্ষেত্রে বিগত দিনে আমরা যে স্থবিরতা দেখেছি সেটা যেন কেটে যায়, এবং সবাই যেন এ সুস্থ ধারার সংস্কৃতি চর্চার সাথে সম্পৃক্ত হয়, এজন্যই আমরা এ ধরনের অনুষ্ঠানগুলোতে এবং এ ধরনের সংগঠনগুলোকে সহযোগিতা করে আসছি। ভাই আমরা তো আজকে পিঠা উৎসবে পিঠার দোকান দিছিলাম, তো আমাদের স্টলের মোটামুটি সন্ধ্যার আগেতেই 3টা থেকে স্টল শুরু হয়ে গেছে, আমাদের সন্ধ্যার আগেই আমাদের সব পিঠা সেল হয়ে গেছে, মোটামুটি সারা পাইছি ভালোই, আর সবাই শীতের পিঠার জন্য উৎসুক হয়েছিল, অনেকদিন পর একটা সুযোগ পাইছে, সবাই মোটামুটি লুফে নিচ্ছে বিষয়টা। ক্যাম্পাসে এ ধরনের আয়োজন সবসময়ই আমাদেরকে অনেক আনন্দ দেয়, আর আমরা সবসময়ই এ ধরনের আয়োজনকে স্বাগত জানাই। আমাদের ক্যাম্পাসে হচ্ছে একটা উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে, এখানে বিভিন্ন ধরনের পিঠাপুলির আয়োজন করা হয়েছে, শীতকালটা আসলে একটা মানে প্রোগ্রামমুখর একটা পরিবেশ, তো এখানে বিভিন্ন ধরনের প্রোগ্রাম হবে, নাচ গান, এটার ধারাটা এটা অব্যাহত থাক, নিয়মিত যেন প্রত্যেক শীতে যেন আমরা এমন একটা করে আয়োজন পাই, এটার জন্য আমরা প্রক্টর মহোদয়ের কাছে বা ছাত্র উপদেষ্টা স্যারের কাছে আমরা চাবো, এই দাবিটা আমাদের থাকবে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।